এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিদা। মানে আল্লাহ বলেন ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবাসা রাসূলা, আমি কোন সম্প্রদায়কে শাস্তি দেই না যতক্ষণ না রাসূল পাঠায়। নবীর মা বাবা যখন ছিল তখন কোন নবীও ছিল না রাসূলও ছিল না, জামানুল ফাত্রাতে ছিলেন। আল্লাহু আকবার। নবীর শাফাত চাই কি চাই না? আমার নবী হায়াতুন নবী কিনা? হ্যাঁ। নবীদের কি কোনো গুনাহ ছিল? নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নয়। ইন্না আম্বিয়া আল্লাহে মাসুম, নবীগণ মাসুম। আমার নবী নূর নবী, আলোকিত নবী। আমার নবী কি নবী? আমরা আহলে বাইতকে মহব্বত করি, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি। সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না? জোরে বলেন আরো জোরে সবার মুখে, ইন্না তানকিদাস সাহাবাতে হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম, হারাম, হারাম। হুব্বুহুম ইমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন, সাহাবাদেরকে ভালোবাসা ইমান দীন এবং ইহসান, তাদেরকে ঘৃণা করা এটা বুকসুন ওয়া কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগিয়ানুন, সীমালঙ্ঘন, মুনাফিক। ঠিক কিনা বলো? সাহাবায়ে কেরামের আমরা কেউ সমালোচনা করব না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিদুম গারদা ওয়ামান আহাব্বাহুম ফাবি হুব্বি আহাব্বাহুম লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। লা তাসু লা তামুসুন্নারু আবাদান মান রানি ওয়া রাহমান রানি লাউ আনফাকা রাজুলুন জাবালা মিসলা জাবালি উহুদিন জাহাবান, তোমাদের কেউ যদি উহুদ পরিমাণ স্বর্ণ দান করে আর সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আল্লাহ কোনোদিন ওই দান আল্লাহ কবুল করবেন না। না না, আসহাবিকা নুজুম, সাহাবীরা হলো আকাশের নক্ষত্র সমতুল্য। আর সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবীগণ নেই প্রাণ। আমরা সাহাবীদেরকে মহব্বত করি, ভালোবাসি, সাহাবীদের সমালোচনা করবো না, করবো করবো একামতে হাই আলা সালা বললে আমরা দাঁড়াবো, এটাই সহি নিয়ম। ইমাম বাবা মুক্তাদিরা এই সময় দাঁড়াবো, কেউ যদি আগে দাঁড়ায় দাঁড়াক, ওর সাথে আমাদের হিংসা নাই, ওর হিসাব ও দিবে। ঠিক কিনা বলেন? আমরা যখন তাকবীরে তাহরিমা বলবো তখন হাত উঠাবো এই পর্যন্ত, এই পর্যন্ত। কারো যদি হাতে প্রবলেম থাকে ও এই পর্যন্ত উঠায়, উঠাও, ওর কবরেও যাবে। আমরা এই পর্যন্ত হাত উঠাবো, আমরা হাত এখানে নয়, আমরা হাত বাঁধবো তাহাতা সুররা নাভির নিচে। ঠিক কিনা? অনেকে দুই পা অনেক বড় ফাঁক করে দাঁড়ায়, এত ফাঁক লাগবে না, দুই পায়ের মাঝখানে চার আঙ্গুল ফাঁক রাখবেন, রাখবেন তো। ইমাম সাহেব যখন কেরাত পড়বে আমাদের আর কেরাত লাগবে না। রাসূলুল্লাহ বলেন কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত। ঠিক কিনা বলেন? এটা আপনারা মনে রাখবেন। ইমাম যখন গাইরিল মাকদুবি আলাইহিমুল দলিন পড়বে তখন চিল্লায়া আমরা আমিন বলবো না, কারণ আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি। আমাদের আমিন আসতে হবে জোরে নয়, আমাদের আমিন হবে মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ নবী আমিন পড়েছেন বাফা বিহাস সাউতা, নবী যে আমিন চুপি 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 সারে পড়েছেন, আমরাও আমিন আসতে বলবো। ওরা যদি জোরে বলো বলো ওদের হিসাব ওরা দিবে। ঠিক কিনা বলেন? আমাদের আমিন জোরে হবে না আসতে? আমাদের আমিন হবে আসতে, আমিন হবে আসতে। আমিন বলা কিন্তু ফরজও নয় ওয়াজিবও নয়, আমিন বলা হলো সুন্নত। কিন্তু অনেকে বলে হুজুর আমি তো নামাজে পড়ি না, আর আমিন লয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, যার নামাজ ঠিক তার সব ঠিক। জুমার নামাজ পড়বেন, পড়বেন না কাবলাল জুমা বাদাল জুমা ওয়া কানা ইসাল্লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবলাল জুমাতে আরবা রাকাতিন, নবী জুমার আগে চার রাকাত কাবলাল জুমা পড়তেন, পরে চার রাকাত পড়তেন। অনেকে জুমার দিন চার রাকাত আগেও নাই পরেও নাই, শুধু দুই রাকাতের জন্য যায়, যায় সবার শেষে আগে সবার আসে, এরা আসার সময় জুতা পাল্টাই নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এদের কাছে দোয়াও নাই মুনাজাতও নাই, জুমার দিন এত বরকতময় দিন, দোয়া কবুলের সময়। আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজের পরে হাত তুলে আমরা দোয়া করব না? সুনান তিরমিজি 3499 নম্বর হাদিস আবু উমামা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো আইয়ুদ দুআই আসমাউ, কোন দোয়াটা আমার আল্লাহ দ্রুত কবুল করেন? নবীজি বলেন দুবরা সলাওয়াতিল মাকতুবা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয় এই দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন। আমরা কি দোয়া করতে চাই? সবাই বলেন চাই, 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 সবাই চাই। আমাদের তারাবি হবে কয় রাকাত? বেতের নামাজ কয় রাকাত? কয় রাকাত বেতের নামাজ পড়বো আমরা? 3 রাকাত। এই বিষয়গুলো মনে